আসন্ন দীপাবলি উৎসব এবার দীপাবলিতে বড় চমক দিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোর উৎসব দীপাবলিতে দিল্লিতে নয় বরং উত্তরাখণ্ডে দীপাবলির দিনগুলি কাটাতে পারেন প্রধানমন্ত্রী এমনটাই বিজেপি সূত্রে খবর জানা গিয়েছে দীপাবলির দিনটি ভারতীয় সেনাবাহিনী জওয়ানদের সঙ্গে কাটাতে পারেন প্রধানমন্ত্রী এ কারণে উত্তরাখণ্ডে যেতে পারেন তিনি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর থেকে উৎসবের দিনগুলি একটু রকম ভাবে কাটান নরেন্দ্র মোদী দেশের সাধারণ নাগরিক যাতে শান্তিতে নিশ্চিত মনে উৎস পালন করতে পারেন তার জন্য সীমান্তে সর্বদা কর্তব্য পালন করছেন সেনা জওয়ানরা উৎসবের দিনগুলিতে গোটা দেশ আনন্দে মেতে উঠলেও সেনা জওয়ানরা নিজেদের কর্তব্যে অটল থাকে সে কারণে তাদের সঙ্গ প্রায় প্রতি বছরই সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশাপাশি বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও জওয়ানদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তবে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এখনো এ বিষয়ে কোনো তথ্য জানানো না হলেও খবর আগামী একুশে অক্টোবর বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে যেতে পারেন প্রধানমন্ত্রী এদিন রাতটি সেখানে তিনি পরের দিন তিনি কেদারনাথ মন্দিরে পুজো দিতে যেতে পারেন প্রসঙ্গত গত বছরের ছয়ই নভেম্বর প্রধানমন্ত্রী মোদী কেদারনাথে গিয়েছিলেন সেখানে তিনি চারশো কোটি টাকা প্রকল্পের সূচনা করেছিলেন রিপোর্ট নিউজ